হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল। আপনারা এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চালই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের চালও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে পানি দিয়ে আমি কয়েকবার চালটাকে ভালোভাবে কোচলে ধুয়ে নিব। চাল ধোয়ার সময় যে একটা ঘোলাটে পানি বের হয়, তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিতে হবে। এতে করে এই চাল দিয়ে ভাত রান্না করার পরে ভাতটা সুন্দর ঝরঝরে হবে, এর মধ্যে কোনো আঠালো ভাব থাকবে না। তো আমি বেশ কয়েকবার পানি বদলে চালটা ধুয়ে নিয়েছি আর দেখেন পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করার জন্য। তো চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার কারণে ফ্রাইড রাইসের ভাতটা সুন্দর ঝরঝরে হবে, তো এই জন্যই তেলটা দিচ্ছি। এবার এর মধ্যে আমি যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ গরম পানির মধ্যে কিন্তু পোলার চাল দিলে অনেক সময় দলা পেকে যায়। তো সাথে সাথে এভাবে নেড়ে দিবেন আর চেষ্টা করবেন একটু বেশি করে পরিমাণে পানি দিয়ে ভাতটা রান্না করার জন্য, এতে করেও কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে হবে। তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর ভাতটাকে আমি 80% মতো সিদ্ধ করব, পুরোপুরি 100% সিদ্ধ করব না। তো আমি একটু চেক করে নিচ্ছি, তো এটা অলমোস্ট হয়ে এসেছে, সামান্য একটু দানা দানা আছে, আমি আর মিনিট খানিক কুক করব। তো একদম 100% কিন্তু সিদ্ধ করা যাবে না, 80% থেকে 85% মতো সিদ্ধ করে নিতে হবে, বাকিটা কিন্তু গরম ভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো ভাতটাকে আমি এরকম একটা ছাঁচড়ির মধ্যে সরাসরি ঢেলে নিয়েছিলাম, এবার আমি একটা ছড়ানো প্লেটে একটু ঢেলে ছড়িয়ে দিচ্ছি। এতে করে এর গরম যে ভাবটা সেটা সরে যাবে আর ওভার কুক হবে না, এবং ফ্রাইড রাইস রান্না করার জন্য আমাদের কিন্তু ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তাতে করেই কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে। এই গরম ভাত দিয়ে যদি আপনারা ফ্রাইড রাইস তৈরি করতে যান তাহলে কিন্তু ফ্রাইড রাইস কখনোই ঝরঝরে হবে না। আপনারা চাইলে আগের দিন রাতেও ভাতটা রান্না করে রেখে পরের দিন ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। তো আমি এখন রাইসটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে আমি ফ্রাইড রাইস তৈরি করব। তো অপেক্ষা করছি রাইসটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি কিন্তু কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর কুচি, নিয়েছি ফুলকপি ছোটো টুকরো করে কাটা, বরবটি নিয়েছি এরকম কুচি করে কাটা, আর ক্যাপসিকাম নিয়েছি আমি লাল এবং সবুজ 2 ধরনের, এগুলোকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আরও এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর একদম মিহি করে কুচি করে নেওয়া রসুন কুচি। আর এখন আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে একটু মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো ডিমটা মিক্সড করা হয়ে গিয়েছে। তো এখন আমি মূল রান্নায় চলে আসলাম। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা যদি হুবহু একদম রেস্টুরেন্টের স্বাদ এবং ফ্লেভারটা চান সেক্ষেত্রে কিন্তু বাটারটাই ব্যবহার করতে হবে, তবে বাটার যদি হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে তেল দিয়েও করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আবার রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি বাটারের মধ্যে। এখন এর মধ্যে আমি ভেজিটেবল অ্যাড করব। তো এখানে আমি যেসব ভেজিটেবল নিয়েছি তার মধ্যে ফুলকপিটাই আমার কাছে মনে হয়েছে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তো এই জন্য আমি ফুলকপিটা সবার আগে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম। তো আপনারা যে ভেজিটেবল ব্যবহার করবেন তার মধ্যে যেটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে ফার্স্টে ওটা দিবেন, ওটাকে একটু সফট করে ভেজে নেওয়ার পরে তারপরে অন্যান্য ভেজিটেবলগুলো অ্যাড করবেন। তো এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বরবটি, এটাও আছে 1/2 কাপ পরিমাণ। ভেজিটেবল আসলে নিজের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারবেন, তো যেহেতু ঘরে করছি তাই আমি একটু বেশি বেশি দিয়েই করছি, এতে করে খেতে ভালো লাগে। আর এই ভেজিটেবলগুলোকে কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না, এগুলো ক্রাঞ্চি থাকবে। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া।
লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু রাইসের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি। শুধু ভেজিটেবলের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু দিবেন। আর এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো আমি সবুজ এবং লাল দুটো কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা কালারও করতে পারবেন, আবার নিজের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলও এখানে অ্যাড করতে পারবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একটু সর্টে করে নিচ্ছি। তো ভেজিটেবলগুলোকে কিন্তু কোনোভাবে ওভার কুক করা যাবে না, এগুলোকে পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। এভাবে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে, ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি থাকবে, এতে করে কালারটাও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। তো সবজিগুলো একটা সাইড করে নেওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে যে ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ডিমটা একটু শক্ত হওয়ার পরে এই সাইডেই আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। তো এভাবে স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে আমি ভেজিটেবলের সাথে ডিমটাকে মিশিয়ে দিব। তো ভেজিটেবলের সাথে আমি ডিমটা ভালোভাবে একটু মিক্সড করে দিচ্ছি। তো যখন এরকম সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, ওই পর্যায়ে আমি রাইসটা দিয়ে দিব। তো আমি যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এতে করে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। চেষ্টা করবেন এই সসগুলো অবশ্যই দেওয়ার জন্য, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাচ্ছি, তো রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যদি কেউ দিতে না চান, না দিলেও হবে, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এখানে আপনারা আরেকটা জিনিসও দিতে পারেন যেটা রেস্টুরেন্টগুলোতে দেয়, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। সামান্য 1 চিমটি টেস্টিং সল্ট দিতে পারেন, এতে করে আরও টেস্টটা বেড়ে যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব হাই হিটে। আর চাইনিজ রান্না কিন্তু হাই হিটে করতে হয়, তো হাই ফ্লেমে খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। তো এরই মাঝে কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। আপনারা এভাবে একবারের জন্য হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।